हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज सुपर संडे। আপনাদের সবাইকে আরো একবার জার্নি 224 এ স্বাগত জানাই। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য আমরা দীর্ঘদিন হলো কেউ কোথাও বেরোতে পারছি না, সেভাবে মন খুলে ঘুরতে পারছি না। আর এটা স্বাভাবিক যে এই মুহূর্তে কোথাও যাওয়াটাও উচিত নয়। সারা রাজ্য জুড়ে বিশেষ সতর্কবার্তা জারি রয়েছে, সেই জন্য আমরা সেভাবে কোথাও যাচ্ছি না, খুব দরকার ছাড়া বাইরে বেরোচ্ছিও না। যেহেতু বাইরে কোথাও সেভাবে ঘুরতে যেতে পারছি না বা কোনো রেস্টুরেন্টও যেতে পারছি না, সেই জন্য আমি আর পিয়ালি আজকে ঠিক করলাম যে কিভাবে ঘরে বিরিয়ানি তৈরি করব। সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো, আর কী কী লাগছে বা কী কী ইউজ করছি আমরা সেগুলোও দেখাবো। বিরিয়ানি তৈরি করতে যা যা উপকরণ প্রয়োজন কম বেশি সব কিছুই আমাদের কেনা হয়ে গেছে আগে থেকে। আর যেটা দরকার সেটা হচ্ছে চিকেন কিনতে হবে, সেই জন্য এখন আমি বাজারে যাব, বাজার থেকে চিকেন নিয়ে আসবো, তারপরে বিরিয়ানি রান্নার প্রিপারেশনটা পুরো দেখাবো আপনাদের। চলুন, সঙ্গে থাকুন। বাজার থেকে ফিরে আসার পর মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখুন। ডিমগুলোকে প্রথমে বয়েল করে নেওয়া হচ্ছে। লঙ্কা, এটা পেঁয়াজের কুচি, কিছুটা ব্রেসা আর কিছুটা পেস্টে দেবো। এটা হচ্ছে রসুন, এটা আদা কুচি, এটা হলো চিকেন মশলা, মশলা মিক্স করো। এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হলো জিরের গুঁড়ো, এটা হলো ফুড কালার, এটা হচ্ছে মিঠা হাতে, এটা হলো গোলমরিচ, এটা লবঙ্গ, এটা হচ্ছে দারচিনি, তাল গাছ, শুকনো লঙ্কা, তেজপাতা, জাফরান, এটা হচ্ছে এভারেস্ট বিরিয়ানি মশলা, এটা হলো ভিনিগার, এটা হচ্ছে গোলাপ জল, এটা হলো কেওড়া জল, এটা হচ্ছে দুধের প্যাকেট, আর এটা হচ্ছে রেড কাউ টক দই। এবার এগুলো আমরা মিক্সিতে পেস্ট করব। আলু বয়েল করতে বসানো হয়েছে। চিকেনের পিসগুলোকে ভিনিগার ও নুন মাখানো হয়েছে। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দই, টক দই ইউজ করা হচ্ছে। টক দই দিয়ে মাংসটাকে ভালো করে মাখানোর পর বিভিন্ন গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে এবার সেটাকে ভালো করে আবার মাখানো হবে। এতে রয়েছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, চিকেন কারি মশলা ইত্যাদি। মিক্সিতে পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন এবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর পরিমাণ মতো সর্ষের তেল এর সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে। আলুগুলো প্রায় বয়েল হয়ে এসেছে, এদিকে ব্রেস্তার কালারটাও বাদামি হয়ে এসেছে। বয়েল করা আলুগুলোকে এবার লাইট স্টিমে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এরপর এক ঘন্টা ধরে ম্যারিনেশনের পর মাংসগুলোকে কিছুটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে
হাঁড়িতে জল গরম করা হচ্ছে ভাত করার জন্য। হাঁড়ির ওপরে দারচিনি, এলাচ এগুলো সব গরম করতে দেওয়া হয়েছে। এবার এগুলোকে জলে ঢেলে দেওয়া হচ্ছে। চিকেন প্রায় 70% বয়েল হয়ে গেছে। এদিকে গরম জলের হাঁড়িতে ভিজিয়ে রাখা লম্বা গ্রেন বাসমতি চালগুলোকে সিদ্ধ করার জন্য দেওয়া হচ্ছে। দুধ গরম করে নেওয়া হলো জাফরান ভেজানোর জন্য। রাইসগুলি প্রায় 70% বয়েল হয়ে গেছে এবং বেশ লম্বা দেখাচ্ছে। এবার কড়াইতে একে একে বাটার, তেজপাতা, চিকেনের পিসগুলি দেওয়া হচ্ছে। আগে ফ্রাই করে নেওয়া আলুগুলি এবার এর মধ্যে দেওয়া হচ্ছে। এবার 70% বয়েল হয়ে যাওয়া রাইসগুলি এর মধ্যে দিয়ে সাজিয়ে দিলাম। তারপর কেওড়া জল এবং গোলাপ জল ও জাফরান সহযোগে মেশানো যে জলটি সেটা আমরা এখানে ইউজ করলাম। এরপর দুধ এবং কেশরের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। একটা কথা বলবো, এই যে কালারটা এটা কিন্তু পুরো ন্যাচারাল। এই যে পুরো হলুদ কালারটা এসেছে এটা কিন্তু কেশরের জন্য হয়েছে। এবার রাইসের ওপর বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর পেঁয়াজ ভাজা এর উপরে দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্রেস্তা। এবার দেশি গাওয়া ঘি এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে। সব শেষে আমুল বাটার একটু দিয়ে দেওয়া হচ্ছে। এবার কড়াইটি ঢেকে হাই স্টিমে পুরো রাইসটাকে গরম করা হবে। 10-15 মিনিট পর ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দেওয়া হলো। কালারটা তো দুর্দান্ত এসেছে এবং রাইসগুলোও খুব সুন্দর লাগছে। এবার বিরিয়ানি প্লেটে সার্ভ করা হবে এবং বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে সেটার পুরো রিভিউ দেবে আমার ছোট বোন। দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে বিরিয়ানি থেকে, পুরো ঘিয়ের গন্ধ ময়ময় করছে। এবার একটু সিনেমেটিক শট দেখে নেওয়া যাক। এবার বল খেয়ে বিরিয়ানিটা কেমন হয়েছে, সারাদিন কষ্ট করে বানিয়েছিস তুই আর ঝুলু মিলে। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা এতটাই ঝুরঝুরে হয়েছে। এই রাইসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। সবকিছু পারফেক্ট হয়েছে। এবার দেখি আলুটা কিরকম সেদ্ধ হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন আলুটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। চিকেনটাও পারফেক্ট সিদ্ধ হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।